নমস্কার বন্ধুরা, এসলে ফুড রেইনবো চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমার রেসিপি হলো চিকেনের লাল ঝোল। এটা হচ্ছে অত্যন্ত সিম্পল একটা রেসিপি, অথচ একটা অনবদ্য টেস্টি রেসিপি। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়, আর যে কোনো দিনে ভাতের সাথে এটা খুবই ভালো লাগে। এর জন্য নিয়ে নিয়েছি চিকেন, ম্যারিনেট করা আছে, আর আলু পেঁপে কাটা আছে, টমেটো কাটা আছে, আদা রসুন আছে, আর আছে কিছু পাউডার মশলা। কাঁচা লঙ্কা দিয়ে আমি এইটা করেছি, আর পাউডার মশলাগুলো যখন দেবো পরপর পরপর বলে দেবো। প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর আছে পেঁয়াজ কুচি করে কাটা। সবগুলোই আমি কেটে নিয়েছি, পেস্ট করে নিইনি। প্রথমে তেলটা গরম হয়ে গেলে সর্ষের তেলই এক্ষেত্রে ইউজ করতে হবে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। বিশেষত বর্ষার দিনে বাইরে যখন বৃষ্টি পড়ছে, তখন গরম ভাত আর তার সঙ্গে এই চিকেনের লাল ঝোল, গরম গরম ঝোল, এটা একটা অনবদ্য একটা রেসিপি। টমেটোগুলোও দিয়ে দিচ্ছি, এরপরে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো নুন, হলুদ আর চিনি আর একটু অল্প তেল দিয়ে, সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল আধ ঘন্টা মতো। এগুলো দিয়ে একটু ভালো ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে একটু ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা যেন গন্ধটা না থাকে। আদাটা পেস্ট করে নিয়েছিলাম, আর আদা পেস্টের রসটা দিয়ে তারপরে আদাটাও দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে যে পাউডার মশলাগুলো ছিল, রসুনগুলো ছিল, রসুনগুলো একটু থিতো করে দিয়েছি। পাউডার মশলার মধ্যে ছিল হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল মিরচি গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর নুন স্বাদ মতো। ব্যাস এইটুকুনি যা মশলা, এই পুরোটাকে আগে ভাজা করে নিতে হবে, কষিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিয়ে কষিয়ে কষিয়ে তারপরে এটাতে হালকা গরম জল দিতে হবে, এবং জলটা একটু পরিমাণ মতোই দিতে হবে, কারণ এটা ঝোল, যখন জলের পরিমাণটা একটু বেশি হবে। আমি এই ঝোলটাতে আলুর সাথে সাথে পেঁপেও ব্যবহার করেছি, তার জন্য ঝোলের টেস্টটা একটা অন্যরকম হয়। এই পর্যায়ে আলু আর পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো কেটে রেখে দিয়েছিলাম। এখানে আলু পেঁপে আলাদা করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো করে, আগেই তো বলেছিলাম যে ওটা কষিয়ে নিতে হবে চিকেনটা, এবার কষানো হয়ে যাওয়ার পর এগুলো দিয়ে আরও বেশ কিছুবার কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো দেবেন, নুন ঝাল যে যেরকম খান সেই অনুযায়ী ব্যবহার করবেন। তবে বারবার বলছি, এটাই ঝোলটা গরম ভাতের সাথে গরম ঝোলের টেস্টটা একদম আলাদা লাগবে। এইবার এই পর্যায়ে এটা চাপা দিয়ে দেবেন লো টু মিডিয়াম ফ্লেমে। বেশ কিছুক্ষণ ধরে ফোটার পর একবার আমি চেক করে নিয়েছি আলু এবং চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। এটা সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন চিকেনের লাল ঝোল একদম তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কমেন্ট করে একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশের বেল আইকনটিকেও অলে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আজকে তাহলে এই পর্যন্ত, পরের দিন আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। নমস্কার।